আপনারা এখানে গুরুদেবের কাছে আজকে এসেছেন কেন? আমি এসেছি, আমি আগেও এসেছিলাম, আমার ভাই এই অবস্থায় ছিল, ওনাকে ডাক্তার বলে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম, সব জায়গায় চেক আপ করিয়েছি, এবার বড় বড় জায়গা দেখিয়েছি, সবাই বলছিল যে না, ডাক্তার বললো যে আর বাঁচতে পারবে না, আপনারা নিয়ে যান। তারপরে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি শুনেছিলাম কি এখানে আসলে ভালো হয়, নিয়ে এসে একবারই নিয়ে এসেছি, তারপরে আমার ভাই ভালো হয়ে গেছে। তারপরে আমি চেক আপ করতে নিয়ে গেছি ডাক্তার কাছে, ডাক্তার বললো কি না ওর কোনো রোগ নেই, এখন একদম ভালো হয়ে গেছে। মানে আমাদের খুবই বিশ্বাস ছিল না, কিন্তু বিশ্বাস জেগে গেছে। তারপরে ইনাকে দেখলাম, ইনি আমার মামা, ইনি আসানসোলে থাকে, আর ইনার ফ্যামিলি কেউ নেই, ইনি আমার মাসির কাছে ছিলেন, মাসিটা বিশ্বাস করে না। এবার ইনাকে এই অবস্থায় রেখে রেখে অনেক দিন হয়ে গেছে, তারপরে আমরা যখন শুনলাম, আমি দুদিন ভিতরে নিয়ে আসলাম, এবার আজকে ইনার কাছে এসেছি যে লাস্ট আশায়, যদি ইনার থেকে কিছু হয় এরপরে আমি নিয়ে হাসপাতালে দেখাবো, কেন এর আগে ওষুধগুলো কাজ করছিল না। উনি কি পুরো শয্যাশায়ী? একদম একদম। তো এবার আমরা বিশ্বাস করি কি ওষুধগুলো লাগবে, যা ট্রিটমেন্ট লাগবে আমরা করবো, এবার ভালো হয়ে যাবে, আমি পুরো বিশ্বাস আছে। ঠিক আছে, ডাক্তার ওষুধটা খাওয়াবে, ডাক্তার ওষুধটা খাওয়াবে, ওদের বলে দিচ্ছি ডাক্তার ওষুধ যেরকম চলতে চলবে, আর আমরা তার আধ্যাত্মিক লাইনে যেটুকু করা করছি, মনে হয় ভালো হয়ে যাবে, মায়ের দয়া, বাবার দয়া, বামদেবের দয়া বা মার দয়া ভালো হয়ে যাবে আশা করছি। আমি আশা করে এসেছি আর আমার বিশ্বাস আছে ভালো হয়ে যাবে। আমি কি বলবো, নিশ্চয়ই ভালো হবে, নিশ্চয়ই গুরুদেবের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে ঠিকই হবে। করা করে দিলাম, ঠিক আছে, আধ্যাত্মিক লাইন যা করা করে দিলাম, দরকার হলে একটু ভালো হলে আবার নিয়ে আসবে, প্রবলেম কিছু হবে না। মায়ের কাছে বলে যান, মায়ের কাছে মনত করে যান, যেন উনি ভালো হয়ে যান। ঠিক আছে, তারা বামদেব।